আমরা সকলে চুপ করি, আমরা কথা না বলি, আমরা পরিবেশকে নষ্ট না করি। আমরা সকলে খামোশ হই, কথা না বলি। মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনারা যে কষ্ট করে বসে আছেন দিনে কিছু কথা শোনার জন্য, জানার জন্য, আমি দোয়া করি আল্লাহ উপস্থিত শ্রোতার এবং এই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, ব্যবস্থাপনায় সাহায্য করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন, আমিন। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আসরের আজান 4টায় হয়ে যাবে, আমরা হয়তো 40 মিনিটের মতো কথা বলার সময় পাব। এখানে যদি একটা সেকেন্ড অপচয় করে ফেলি তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের আমানতের খেয়ানত হবে। আমরা কি আমানতের খেয়াল করতে চাই? একটু কষ্ট করে বসুন, মিডিয়ার ভাইরা বসে পড়বেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ থাকলে বসে পড়বেন। আমরা অল্প সময়ে কিছু জ্ঞান গর্ব তাত্ত্বিক এবং বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন, এই জুমার দিনে যতগুলো আমল আছে তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আপনারা আজকে কারা কারা সূরা কাহফ তেলাওয়াত করেছেন হাত করেন, মাশাআল্লাহ। একটু কষ্ট হচ্ছে কিন্তু একটা সুসংবাদ শোনাই, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় কোন যুদ্ধ হয়েছিল ভাই? গজওয়াতুল বদর। বদর যুদ্ধের আগে রাতে আল্লাহ পাক বৃষ্টি নাযিল করেছেন, বৃষ্টি দিয়ে তিনি মুমিনদের মনটাকে সতেজ করেছিলেন, এটা জানেন। এখন আমরা দিনই মজলিসে বসে আছি, সামান্য বৃষ্টি হচ্ছে, এতে কি আমাদের কষ্ট হবে না? ঈমান বাড়বে, সুবহানাল্লাহ। জুমার দিনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা, এবং বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। সূরাতুল কাহফ প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করার ব্যাপারে হাদিসের মধ্যে তাগাদা এসেছে। আপনি যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহর নূর পেতে চান, যদি আপনি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই হায়াতটাকে আল্লাহর নূর দিয়ে উদ্ভাসিত করতে চান, তাহলে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? যদি পুরো সূরাটা না পারেন, কমপক্ষে প্রথম 10 শেষের 10 তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। মাযাবালা পারবেন না? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নেই বা ছিলেন না যিনি তার কওমকে মসীহুদ দাজ্জাল এর ফিতনা সম্পর্কে সতর্ক করেননি, এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন।
আমি তোমাদেরকে অতিরিক্ত একটা কথা বলতে চাই যা অন্য কোন নবী বলেননি, সেটা হলো যে মসীহুদ দাজ্জাল মিথ্যা মসীহ, এক চোখে অন্ধ, কোন বর্ণনা এসেছে ডান চোখে অন্ধ, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবে, কোন বর্ণনা এসেছে শেষের দশটা আয়াত মুখস্থ করবে, আরেকটা হাদিস এসেছে প্রথম তিনটা আয়াত মুখস্থ করবে, এক কথায় প্রথম দশ শেষের দশ যে ব্যক্তি মুখস্থ রাখতে পারবে, আর যদি কেউ পুরোটাই মুখস্থ রাখতে পারে তাহলে তো নূরুন আলা নূর, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় যদি দাজ্জালের খুরুজ হয়, দাজ্জাল আত্মপ্রকাশ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমি আরেকবার নক করছি আপনাকে, কেয়ামতের আগ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কেয়ামতের আগ পর্যন্ত মসীহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেনি, আসবেও না। সারা বিশ্বে যত কিছু দেখছেন, মুসলিমদের বিভক্তি, মুসলিম নেশনদের উপরে পশ্চিমাদের আগ্রাসন, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, বোগাস অর্থনীতি, হারাম সংস্কৃতি, মানবরচিত সম্পূর্ণ বিধানগুলো, সারা বিশ্বে যা দেখছেন, জিনা, মাদকের সয়লাব, পর্নোগ্রাফি, পারিবারিক ভাঙন, ধর্মীয় অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, ভৌগোলিক বিপদাপদ, মহামারী, যত কিছু দেখছেন এগুলো কোনোটাই মসীহুদ দাজ্জালের চেয়ে বড় ফেতনা নয়। সেই ফেতনা থেকে আপনাকে বাঁচাবে সূরাতুল কাহফ, সেই ম্যাসিভ ফেতনা থেকে আপনাকে বাঁচাবে অনলি সূরা কাহফ। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বড় ফেতনাকে নিয়ে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই। কথা কি বোঝা যায়? সবচেয়ে বড় ফিতনা তাকে নিয়ে আমাদের এডুকেশন সিস্টেমগুলোর মধ্যে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই। এটা অ্যামেজিং ব্যাপার। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ করছেন, কাফের মুশরিকরা শারীরিক নির্যাতন করেছেন, অর্থনৈতিক নির্যাতন করেছেন, সামাজিকভাবে বয়কট করেছেন, কখনো ধর্মতাত্ত্বিক আগ্রাসন চালিয়েছে, কিন্তু মক্কার কোরাইশদের কাছে আল্লাহর ওহির কোনো বই ছিল না, ছিল, কিন্তু ইয়াসরিবের ইহুদিদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, তাই না কি? ইয়াসরিব কোনটা? এখনকার মদিনা, তার আগের নাম কি ছিল? ইয়াসরিব, মাশাআল্লাহ। তো এখন ধর্মতাত্ত্বিক দলিল খোঁজার জন্যে মক্কার কোরাইশরা চলে গেল ইহুদিদের কাছে, গিয়ে বলল যে আমাদের কমিউনিটির মধ্যে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছেন, তার কাছে আল্লাহর ওহী আসছে দাবি করছেন, জান্নাত জাহান্নামের ভয় দেখাচ্ছেন, তিনি সত্য নবী না মিথ্যা নবী এটা পরীক্ষা করার কোনো ফলসিফিকেশন টেস্ট শিখিয়ে দেন, মানে কিছু মানদণ্ড শিখিয়ে দেন যেটাতে আমরা পরীক্ষা করতে পারবো তিনি সত্য নবী না মিথ্যা নবী। কে বলল কথাটা? মক্কার কোরাইশ, একটু লাইফে থাকেন মক্কার কোরাইশরা। এবার ইহুদিরা শিখিয়ে দিল ওই ব্যক্তিকে গিয়ে তিনটা প্রশ্ন করবে, কাকে গিয়ে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করবে, যদি সে উত্তর দিতে পারে নিঃসন্দেহে তিনি একজন নবী, কারণ এই প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কারোর পক্ষে দেওয়া সম্ভব না। কে বলবে এটা? ইহুদিরা, তাদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, তারাই কিন্তু বনু ইসরাইল, বেশি বেশি আসমানি কিতাব তাদের কাছে এসেছে, তাই না কি? এক নম্বর প্রশ্ন তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যুলকারনাইন এই ব্যক্তির কি হয়েছিল, দুই নম্বর জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, আত্মা কাকে বলে ব্যাখ্যা করো, তিন নম্বর গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহফ বা গুহাবাসীর কি হয়েছিল, যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নয়, যদি না দিতে পারে তাহলে সে নবী নয়। তারা বুঝিয়ে দিল, কুরাইশরা ফিরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের সামনে পেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো
যে আপনি যদি সত্যনবী হয়ে থাকেন এই তিনটা প্রশ্ন উত্তর বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। একটা ছোট্ট শব্দ তিনি বলতে ভুলে গিয়েছেন, শব্দটা কি? ইনশাআল্লাহ। অর্থ যদি আল্লাহ চান ওহী আসা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। এদিকে কুরাইশরা প্রপাগান্ডা চালাতে লাগলো, কারণ বিরোধীদের সমালোচকদের একটা স্বভাব হচ্ছে তারা সুযোগ খুঁজতে থাকে। কি করে? সুযোগ খুঁজতে থাকে। তারাও সুযোগ খুঁজলো, এই তো সুযোগ, ওই আশা বন্ধ হয়েছে, অতএব সবাই প্রচার করলো এই ব্যক্তি মিথ্যা নবী, নাউযু বিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে যদি কষ্ট পেতেন সেটা আল্লাহ শুনে ফেলতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যদি কষ্ট পেতেন আল্লাহ পাক সেটা জেনে ফেলতেন এবং সেভাবে ব্যবস্থা নিতেন। ওই যে সবাই বলছে তুমি তো লেজ কাটা, তোমার সন্তান বাঁচে না, বলে নাই আল্লাহ নাযিল করলেন, ইন্না আতাইনাকা আল-কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মনে কষ্ট পেও না হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি, আমি তোমাকে কাউসার দিয়েছি, মহান সম্মান, দুনিয়াতেও সম্মান পরকালে কাউসার। তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করো, নিশ্চয়ই তোমার সাথে যারা শত্রুতা করবে লেজ কেটে পড়ে থাকবে, কারণ তুমি হকের উপরে আছো। যে ব্যক্তি হকের উপরে থাকবে সারা দুনিয়া মিলে তাকে চলাতে পারবে না ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি বাতিলের উপর থাকবে সে ধুলো হয়ে উড়ে যাবে, ইতিহাস থেকে নাম মুছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছেন, ইন্টেনশনালি বলেননি এমন নয়। এরপর আল্লাহ পাক ওয়াহী নাযিল করলেন কিছু সময় পরে, সূরা কাহফ আয়াত নাম্বার 23 এবং 24, ولا تقولن بعد اعوذ بالله من الشيطان الرجيم ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان شاء الله। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কেন বলবেন না আমি আগামী কাল কিছু করব, ইনশাআল্লাহ বলা ব্যতীত আদব। এই জন্য মুসলিমরা আমাদের জন্য কখন উচিত হবে না যে আমরা আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ছাড়া আমরা বলবো, এমনটা করা কখনো ঠিক হবে না। আর এটা এমন একটা ওয়ার্ড, শোনেন, এটা এমন একটা শব্দ যেটা দিয়ে আপনি রিকগনাইজ করতে পারবেন, আপনি পার্থক্য করতে পারবেন কোনটা আল্লাহর অনুগত সভ্যতা আর কোনটা আল্লাহর দ্রোহী সভ্যতা। আল্লাহর দ্রোহী সভ্যতা কোশ্চিন কেন মুখ দিয়ে ইনশাআল্লাহ বের করবে না, কথা বুঝতে পারেন? নিউজ পেপার পড়বেন, মিডিয়া দেখবেন, খবর শুনবেন, বিভিন্ন কিছু দেখবেন, পলিটিক্যাল কথাবার্তা শুনবেন, সোশ্যাল কথাবার্তা শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ মুখ দিয়ে আসবে না। যদি দেখেন ইনশাআল্লাহ আসছে না, বুঝে নেবেন আল্লাহর সাথে এদের কানেকশন নেই। আর যারা এখানে থেকে ইনশাআল্লাহ বলবে, বুঝবেন তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। এটা আমার একটা ওয়ার্ড, বাই হুইচ ইউ ক্যান রিকগনাইজ দ্য গডলেস ওয়ার্ল্ড অ্যান্ড আল্লাহর অনুগত ওয়ার্ল্ড, আপনি পার্থক্য করতে পারবেন। এই যে গড শব্দ বলেছি, আবার এটা নিয়ে ভাইরাল করেন না, আমি বোঝানোর জন্য বলেছি যে ওই পশ্চিমারা গডলেস ওয়ার্ল্ড মানে ঈশ্বরহীন সভ্যতা। আল্লাহর নাম কখনো ঈশ্বর বা গড হতে পারে না, আল্লাহর নাম আল্লাহ। আসলে ভাই ভয় পাচ্ছি আমি কথা বলতে, এই জন্য বুঝাই যে না জানি কোন কথা কোন ওয়ার্ড আবার কোন দিকে ঘুরায় 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 অনলাইন গরম হয়ে যায়। আসলে আমি খুব মুশকিল অবস্থায় দিন রাত পার করছি, আর বলতে চাই একটা উপস্থাপন করে একভাবে মানুষ বোঝে অন্যভাবে, বা কিছু মানুষ অক্টোপাসের মতো লেগে আছে যে কোনো কোনো শব্দ কোন কোন ওয়ার্ডগুলো বের করা যায়, সেগুলোকে নিয়ে কীভাবে তার ফ্লোটাকে দমিয়ে দেওয়া যায়। একটা মানুষের যে ব্যক্তি এই মাইকটার সামনে দাঁড়িয়েছে, জীবনে যে এই মাইকের সামনে দাঁড়িয়েছে তার ভুল হয় নাই এমন হিস্ট্রি নাই কখনো। দেশে মাজার পূজা হচ্ছে, কবর পূজা হচ্ছে, নবীর সানে বেয়াদবি হচ্ছে, নবীর সুন্নতের খেলাফ বেদাত হচ্ছে, হারাম ইকোনমিক্স চলছে, সুদ জেনা পর্নোগ্রাফি, ইসলামের নামে জাহিলিয়াত চলছে, কোনো কোনো ক্ষেত্রে ধর্ম ব্যবসা হচ্ছে, কোনো কিছু নেই কোনো কথা নাই। বড় বড় ইস্যুগুলো যখন আসছে বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা বের হচ্ছে না, কিন্তু নিজেদের ঘরের বস্তু ধরার জন্য আমরা এত ব্যতিব্যস্ত হয়ে আছি মনে হচ্ছে আমরা আপনার শত্রু। আজ পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে পারলাম না যে আমাদের মূল এনিমি কারা।
বিগত 100 বছর ধরে, লাস্ট 100 বছরে আমরা আমাদের মধ্যে আপোষে হিংসা বিদ্বেষ কানা ছোড়াছড়ি বিবদ করে যত সময় নষ্ট করেছি, এই সময়ের মধ্যে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। লাস্ট 100 বছরে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। এই দুঃখ, এই আমাদের খেয়ালের ভার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবেই হবে। আমাদের উচিত ছিল ইসলামের প্রকাশ্য মৌলিক শত্রুদের বিরুদ্ধে বেশি সময় নষ্ট করা। একটা মুসলিম কমিউনিটির মধ্যে সবাই আমাদের ভাই, সবার মধ্যে কিছু বিষয় ভালো থাকবে, কিছু বিষয় নেগেটিভ থাকবেই। আমার উচিত হবে সবার পজিটিভ গুলোকে নিয়ে নেওয়া, নেগেটিভ গুলোকে টেকনিক্যালি এড়িয়ে যাওয়া। উম্মার ঐক্যের খাতিরে কখনো কখনো ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দিতে হয়, বৃহত্তর স্বার্থে কখনো কখনো ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দেওয়া লাগে। এই মানসিকতা এখনো লালন করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা প্রশ্ন করা হলো, তিনি ইনশাআল্লাহ বলতে শুধু ভুলে গিয়েছেন। আল্লাহ পাক ওয়াহী নাযিল করলেন, ইনশাআল্লাহ না বলে কোনো কথা বলবে না আগামীতে। এরপর ওয়াহী আসলো, রূহ কাকে বলে, রূহ কাকে বলে, উত্তর চলে আসছে সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলি রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, রবের আদেশে এসেছি চলে যাবে। এখানে আপনি একটা সাইন্টিফিক একটা পার্থক্য পাবেন, এপিস্টেমোলজিক্যাল পার্থক্য দেখবেন। যারা এই তত্ত্বে বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যেটা উপলব্ধি করা যায় সেটাই হলো জ্ঞান, এই মূলনীতির উপর পুরো এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে। পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই হচ্ছে জ্ঞান। আর আমাদের আমাদের তত্ত্ব হচ্ছে আমরা অদৃশ্য বা গায়েবে বিশ্বাস করি, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটাই জ্ঞান। এই যে পার্থক্য, যারা এই পশ্চিমা এপিস্টেমোলজিতে বিশ্বাস করে ওদেরকে জিজ্ঞাসা করেন যে রূহ কাকে বলে, রূহের ডেফিনেশন কি, রূহ কাকে বলে, ডেফিনেশন কি, রূহকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? তার মানে রূহের অস্তিত্ব নেই? তারা কি ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবে? আল্লাহকে ল্যাবে প্রমাণ করতে পারবে? কবর রাজাব জাহান্নামের আগুন মিজান পুলসিরাত এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবে? কশ্চিনকালেও নয়। তার মানে কি এগুলোর অস্তিত্ব নেই? আর মুমিন মুসলিম যারা তারা গায়েবে বিশ্বাস করে, হুদাল্লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানের 6 পিলার সবই গায়েব, আল্লাহ দেখেছেন, দেখি নাই বিশ্বাস করি, মালায়েকা দেখেছেন, এই জায়গাটা মালায়েকারা ঘিরে রেখেছেন, দেখেছেন বিশ্বাস করি, আসমানি আগের কিতাবগুলো দেখেছেন, আগের রাসূলদেরকে দেখেছি, পরকালকে দেখেছি, তাকদীরকে দেখেছি, 6টাই গায়েব আমরা বিশ্বাস করি। এটা বিশ্বাস না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম মুমিন মুত্তাকি মুহসিন কিছুই হতে পারবে না, পারবে? এই যে এপিস্টেমোলজি বা জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে পশ্চিমাদের সাথে আমাদের, এখন তাদের ভাষায় যারা কথা বলছে তারা বুঝাচ্ছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়। এই পদ্ধতিতে এপিস্টেমোলজিক্যাল থিওরিতে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আসলে এবার সামনে যাই, রূহ কাকে বলে, অ্যান্সার সূরা বনী ইসরাঈলে। যুলকারনাইন বাচ্চা কি হয়েছে, উত্তর আছে সূরা কাহফের মধ্যে শেষের দিকে, এমন একজন বাচ্চা ছিলেন যিনি ন্যায়ের ভিত্তিতে মাশরিক থেকে মাগরিব শাসন করেছেন। এই বিশ্বে আল্লাহ পাক 2 ধরনের শাসন দিয়েছেন, ন্যায়ের ভিত্তিতে শাসন, অন্যায় জুলুমের ভিত্তিতে শাসন। ইউসুফ আলাইহিসসালাম ন্যায়ের ভিত্তিতে শাসন করেছেন, ওমর ইবনে খাত্তাব ন্যায়ের ভিত্তিতে শাসন করেছেন, আবু বকর সিদ্দিক ন্যায়ের ভিত্তিতে, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের ভিত্তিতে, দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাম কিসের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে। আল্লাহ পাকের মনোনীত যে বান্দারা ছিলেন তারা যারা বিশ্ব শাসন করেছেন ন্যায় আদালত ইনসাফের ভিত্তিতে করেছেন। যুলকারনাইন তিনি এমন একজন ছিলেন যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো বিশ্ব জয় করেছিলেন। এই সেই ব্যক্তি যিনি 2 প্রাচীরের মাঝখানে ইয়াজুজ আর মাজুজ প্রজাতিকে বন্ধ করে রেখেছেন, আল্লাহ পাক তার হাত দিয়ে লৌহ এবং তামার প্রাচীর নির্মাণ করিয়েছেন, এখানে ইয়াজুজ আর মাজুজ সেখান থেকে আসতে পারে নাই। শেষ জামা ইয়াজুজ আর মাজুজ আসবে, তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর পানিগুলো খেয়ে তারা শেষ করে ফেলবে। তাদের খাসমত কি, তাদের চরিত্রটা কি ছিল, তাদের চরিত্র ছিল ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ,
ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে, কথা মনে রাখেন। ইয়াজুজ আর মাজুজ চরিত্র কি? তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। খেয়াল করে দেখবেন আজকে সারা বিশ্বকে এরা রুল করছে, এরা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে। ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, কালচারাল ফাসাদ, ব্যাংকিং এর ফাসাদ, মুসলিম থেকে কিলিংস এর মধ্যে ফাসাদ, এভরি সিঙ্গেল সেক্টর তারা ফাসাদ দিয়ে ভর্তি করে ফেলেছে। আমি বলিনি যারা রুল করছে ওরা ইয়াজুজ আর মাজুজ, এটা বলি নাই। আমি বলেছি তাদের মাঝে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, এতটুকু বলেছি। এই সেই ব্যক্তি যাকে সূরা কাহাফের মধ্যে স্থান দেওয়া হয়েছে, কি জন্য জানেন? কারণ সূরা কাহাফ কিন্তু আখের জামানের সূরা, এই সূরা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। যেভাবে যুলকারনাইন আলাইহিসসালাম ন্যায়ের ভিত্তিতে সারা বিশ্ব শাসন করেছেন, অচিরেই ইন ফিউচার কিয়ামতের আগে আগে আরো দুইজন ব্যক্তি এই কাজটা করবে ইনশাআল্লাহ তাআলা। একজন ইমামুল মেহদি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে আসবেন, মদিনা থেকে মক্কা এসে বায়াত নেবেন, এই একজন ব্যক্তি। আরেকজন ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম, তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা। কত সালে কত বছর পর এসব ননসেন্স প্রশ্ন বাদ দেন, কত সালে কত বছর পর কোন ডেটে, এটা ননসেন্স প্রশ্ন, এগুলো কোনো প্রশ্নের জাত নয়। ফিউচারে হবে কত বছর পর 100, 200, 500 আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে ইনশাআল্লাহ, অ্যাবসলিউটলি নো ডাউট যেটা হবে, এটা হবেই। মাঝখানের সময়টুকু আপনার স্ট্রাগলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে যেভাবে লোহিত সাগরে একত্রিত করেছিলেন ডুবিয়ে দেওয়ার জন্য, মনে আছে? ঠিক একইভাবে আল্লাহ পাক এখনকার জালেমদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের প্ল্যান। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা দখল দায়িত্ব করছে, প্যালেস্টাইন থেকে বের করে দিচ্ছে, হত্যা করছে, ধর্ষণ করছে, হোয়াটএভার যা করছে তারা, আল্লাহ পাক ওদেরকে একত্রিত করেছে। এবং ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তখন কি হবে জানেন? লা তুকাতিলুনাল ইহুদ, তোমরা অবশ্যই ওদের সাথে যুদ্ধ করবে। হাত্তা এমনকি একজন ইহুদ যদি গাছের পিছনে লুকায়, পাহাড়ের পিছনে লুকায়, পাথরের পিছনে লুকায়, এই পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইহুদ, আমার পিছনে ইহুদ আছে, তাআল ফাক্তুল হুয়াশা কে হত্যা করবে। ঈসা ইবনে মারিয়াম 40 বছর সেখান থেকে সারা বিশ্ব শাসন করবেন, এবং তখন অন্যায় বলে পৃথিবীতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। এরপর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, এদের সামনে আল্লাহ পাক কষ্টের দিক থেকে সুর জোর হবে, কিয়ামত হয়ে যাবে। পানির গ্লাসটা উঠাবে, পানি খাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। এবার আসেন 3 নম্বর কোশ্চেনটা ছিল কি, আসহাবুল কাহফে কি হয়েছিল? এটা আল্লাহ পাক এই সূরার প্রথম দিকে বলেছেন, এবং এই সূরার মধ্যে এমন কিছু আছে, শুনেন, এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জাল এবং তার প্ল্যানিংস, তার সভ্যতা, তার এজেন্ডা এবং তার থেকে বাঁচার উপায় বলে দেবে ইনশাআল্লাহ আসহাবুল কাহফ এবং সূরা কাহফের ঘটনাগুলো। এখন কথা হচ্ছে, যদি আপনি সূরা কাহফটাকে অর্থসহ গভীরভাবে বুঝে না পড়েন গবেষণা করে, আপনি কি আদৌ এই বিষয়টা বুঝতে পারবেন? এতটুকু বলতে চেয়েছিলাম যে কোরআন কেরিম যদি আমরা অর্থসহ বুঝে পড়ি তাহলে হকটা আদায় হবে বেশি। তিলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 মিনিট হবেই, তিলাওয়াত করলে বরকত হবে, রহমত হবে, আল্লাহ রিজিকে বরকত দিবে, নিয়ামত হবে, রোগ ভালো হবে, সব ঠিক আছে, কিন্তু অর্থ করলে যে হকটা আদায় হতো সেটাকে অনলি তিলাওয়াত করলে হবে? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ সরাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই বইয়ের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় সমাধান দিয়েছি, সমাধান যদি না বুঝি বের করতে পারবো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কুরআন নিয়ে তাদাব্বুর কেন করছে না, গবেষণা কেন করছে না? আম আলা কুলুবিন আফফারুহা, নাকি তাদের হৃদয়গুলো মরিচা পড়ে গেছে? কেউ যদি কুরআনুল কারীমের ভিতরে ঢুকে এগুলো নিয়ে একটু গবেষণা করে, অর্থটা বোঝার চেষ্টা করে, ওলামা কেরামের সোহবত দিয়ে তাদের সাথে পরামর্শ করে, সে কি বিভ্রান্ত হয়ে যাবে? সে কি আলেমদেরকে অবজ্ঞা করে সরে যাবে? এবং এটা তো উম্মার জন্য আরো কল্যাণকর যে প্রত্যেকটা ব্যক্তি মাশাআল্লাহ উম্মত কোরআনের অর্থ বোঝে, আলহামদুলিল্লাহ। এর মানে এই নয় যে আপনি হাফেজ হবেন না, তিলাওয়াত করবেন না, আমি কোশ্চিন কেন এটা বোঝাতে চাইনি। এই হচ্ছে ফিতনাময় অনলাইন যুগ, যে যুগটা নিয়ন্ত্রণ করছে ওই জিউজ এবং খ্রিস্টানরা।
যত প্ল্যাটফর্ম আছে, যত প্ল্যাটফর্ম অনলাইনে, এটা সবচেয়ে ফিতনাময় প্ল্যাটফর্ম। আমি বলছিলাম যে সূরাতুল কাহফের মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জাল এবং তার ফিতনাগুলো চিনতে সাহায্য করবে এবং বেঁচে থাকতে সাহায্য করবে। এর জন্য আপনাকে এটা পড়তে হবে, প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করতে হবে। অর্থটা বুঝলে পরে আপনি বুঝবেন ইনশাআল্লাহ এখানে কি আছে, কি মেসেজ আছে, যেটা দিয়ে আপনাকে আল্লাহ পাক মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে বলেছিলাম যে আল কোরআন অবশ্যই বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন, নিয়মিত তেলাওয়াত করবেন, হিফজ করবেন, সব ঠিক আছে। এগুলোর বিপক্ষে আমি কোনো কথা বলিনি, আমি বিপক্ষের মানুষ নই। কিভাবে হতে পারি আমি বিপক্ষের মানুষ কিভাবে? এরপর যেটা বলেছি, এরপরে আমাদের কাজটা হচ্ছে আল কোরআনের অর্থ, এর তাফসীর, এর তর্জমা, এগুলোকে পড়া, বোঝা, গবেষণার চেষ্টা করা। যেটা বুঝবো না আলেমরা কাছ থেকে জেনে নেয়, এটি অন্যায়। যদি আমাদের উম্মার প্রত্যেক যুব সমাজ এই কাজ করতে পারে, তারা কি কোরআনের শিক্ষা এগিয়ে যাবে না? নাকি আল কোরআন শুধু নির্দিষ্ট কিছু মানুষের সম্পত্তি? ব্যাপারটা কেমন? আল কোরআনটা এমন একটা বই যেটা আল্লাহ পাক এই পুরো বিশ্বের সমস্ত মানুষের জন্য নাযিল করেছে। একজন অমুসলিম যদি কোরআন পড়ে, পড়ে ইসলাম কবুল করতে চায়, আপনি কি বাধা দিবেন? এবার আসেন এই সূরার মধ্যে কি মেসেজ আছে, আমি শর্ট করে বলছি, সময় খুব শর্ট, অল্প করে বলছি। প্রথমে আপনাকে যেতে হবে এই সূরার মধ্যে চার চারটা গল্প আছে, কয়টা? একটা আছে আসহাবুল কাহফের গল্প শুরুর দিকে, একটা আছে দুই বন্ধুর গল্প, এক বন্ধু হচ্ছে বস্তুবাদী আর এক বন্ধু হচ্ছে আল্লাহওয়ালা। এরপরে আছে নবী মূসা আলাইহিসসালাম এবং খিদির আলাইহিসসালামের গল্প, আর চার নম্বরে আছে যুলকারনাইন আলাইহিসসালামের গল্প। প্রথমে আপনি স্টার্ট করবেন মূসা এবং খিদির আলাইহিসসালামের গল্প দিয়ে। নবী মূসা আলাইহিসসালাম খুতবা দিচ্ছেন, জনগণের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, মূসা তুমি চমৎকার খুতবা দিয়েছো, মাশাআল্লাহ, তোমার চেয়ে জ্ঞানী কোনো ব্যক্তি কি পৃথিবীতে আছে? নবী মূসা আলাইহিসসালাম বললেন, না। আল্লাহ পাক ধরলেন, বললেন যে না, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে পৃথিবীতে, তাকে তুমি সেখানে পাবে যেখানে দুই সাগর মিলে গেছে, মাজমাউল বাহরাইন। নবী মূসা আলাইহিসসালাম বললেন, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। এবার তিনি সফর করা শুরু করলেন এবং বললেন, আমাকে যদি যুগ যুগ সফর করতে হয় তারপরেও সফর করব, তাকে আমার চাই চাই। সাথে একজন যুবককে নিলেন যার নাম ইউসা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, এবং একটা মাছ নিলেন, মাছ। আল্লাহ পাক ইনস্ট্রাকশন দিলেন, এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানে তুমি তাকে পাবে। নবী মূসা চললেন 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 চললেন, এক পর্যায়ে পথ ভুল করলেন, রাস্তা ভুল করলেন। আমি খুব শর্ট করে বলছি, টাইম কম। নবী মূসা চললেন, এক পর্যায়ে রাস্তা ভুল করলেন, যেই রাস্তা ভুল করলেন তখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং একটা পাথরের আড়ালে বসে পড়লেন। আপনার জন্য মেসেজ, যদি আপনার জীবনের চলার পথটা ভুল হয়, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। যারা এখন ক্লান্ত হয়ে যাচ্ছি, আপনার আমার চলার পথ ঠিক নাই, চলার পথটা কোরআন সুন্নাহ থেকে আনেন, আপনি ক্লান্ত হবেন না ইনশাআল্লাহ। শেষ বয়সে দেখবেন হুঙ্কার ছাড়তে পারছেন, কোরআন সুন্নাহর সাথে থাকি। চলার পথ ভুল হলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। এবার আসেন, তিনি বললেন, মাছটা কোথায়? সেই ব্যক্তি বলছে, পাশে ইউসা বিন নূন, মাছের কথা আমি ভুলে গিয়েছিলাম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছটা তো সমুদ্রে চলে গেছে। তখন মূসা আলাইহিসসালাম বললেন, ওইটাই তো সেই জায়গা যেখানে আমি সেই ব্যক্তিকে পাবো, চলো ফিরে চলো। আমারও তিনি ফিরে আসলেন তার সে আগের জায়গায়, এবং সেখানে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে তিনি দেখলেন একজন ব্যক্তি সাখরা বা পাথরের উপর বসে আছে। তিনি গিয়ে বললেন যে আপনি, তিনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, এই ব্যক্তি যিনি পাথরে বসে আছেন, তিনি বলছেন, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? নবী মূসা বললেন, আলাইহিসসালাম, আমি মূসা, আপনাকে সালাম দিয়েছি। তখন তিনি বললেন, তুমি কি বনু ইসরায়েলের মূসা? তুমি কি বনু ইসরায়েলের মূসা? বোঝা গেল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলের মধ্যে নন, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলের মধ্যে নন। অতএব এই জায়োনিস্টদের এত দাপটের প্রয়োজন নাই যে তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। এমনভাবে এখন বিশ্বকে ডিল করে যে তারা তারা পৃথিবীর হচ্ছে হত্যাকর্তা, আর বাকি সব হচ্ছে কক্রোচ, তারা পোকা। এই অহংকারটা ঠিক নয়। এবার আসেন, তিনি বলেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। এবার এই ব্যক্তি বলছেন, ইন্নাকা লান তাসতাতি আন আইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি পারবে না? ধৈর্য ধরতে পারবে না।
মুসা বলছেন সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ বলেছেন, আচ্ছা সাথে থাকেন, তবে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমার সাথে চলো কিন্তু আমার সাথে একটা প্রশ্নও করতে পারবে না। টিচার কেমন? টিচার স্টুডেন্টকে দেখে বলছে তুমি ধৈর্য ধরতে পারবে না। গল্পের শেষে যাবেন দেখবেন আমি মুসা সত্যি সত্যি ধৈর্য ধরতে পারেন নাই, তিনি আগেই বুঝে ফেলেছিলেন। আচ্ছা চলো সাথে নিলেন, ফানসালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা ফাখরাহা, এবার তারা নৌকা পার হচ্ছেন, সরি নদী পার হচ্ছেন নৌকায় করে, নদী পার হচ্ছেন নৌকায় করে, বিনা পারিশ্রমিকে নৌকার মাঝি তাদেরকে নৌকায় নিল, নৌকায় উঠলেন নদী পার হচ্ছেন, নদী পার হওয়ার ঠিক আগ মুহূর্তে খিদির আলাইহিসসালাম নৌকায় ফুটা করে ফেললেন, কি করলেন? এটা তো অন্যায় তাই নয় কি? একজন ব্যক্তি বিনা পারিশ্রমিকে আমাকে নৌকা পার নদী পার করাচ্ছে, আমি তার নৌকা ফুটা করে দিলাম। মুসা আলাইহিসসালাম বললেন যে আপনি এটা কি করলেন, আপনি তো অন্যায় করলেন। খিদির আলাইহিসসালাম বললেন, তার নাম ছিল খিদির আলাইহিসসালাম, তিনি বললেন যে আমি কি তোমাকে বলিনি আলা নাকুল লাক ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিসসালাম বললেন যে লা তা'খুযনি বিমা নাসিত, লা তা'খুযনি বিমা নাসিত, আমি যা ভুলে গেছি এর জন্য আমাকে পাকড়াও করিয়েন না, এরপরে আমি প্রশ্ন করব না। আবার চলতে লাগলেন, হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, একটা ছোট্ট বালককে দেখতে পেলেন, সেই বালকটাকে খিদির আলাইহিসসালাম হত্যা করে ফেলে পুরো মার্ডার। এটা আরো বড় অপরাধ নয়? আর নবী মুসা আলাইহিসসালামও কিন্তু এই ঘটনা ঘটেছে তার জীবনে, মনে আছে? ঘুষি দিয়ে এক মানুষকে আনইন্টেনশনালি মরে গিয়েছিল না, সে অপরাধে তাকে ফেরাউন ধাওয়া করেছিল না, তিনি মাদিয়ানে পালিয়ে এসেছিলেন। আচ্ছা তার জীবনে ঘটনা ঘটেছে, তিনি দেখছেন একটা বাচ্চাকে হত্যা করা হচ্ছে, তিনি বললেন লাকাদ জিতা শাইয়্যান নুকরা, আপনি তো একটা জঘন্য কাজ করলেন, বাচ্চাকে হত্যা করলেন। তিনি বললেন আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? এরপর তিনি বলছেন ইন সাআলতুকা আন শাই বাদাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি একটা প্রশ্ন করি আর আমাকে সাথে নিও না, লাস্ট চান্স। এটা কি লাস্ট চান্স? আবার যাচ্ছেন, এবার একটা গ্রামে ঢুকলেন, গ্রামে ঢুকে খাবার পানি চাইলেন, মেহমানদারি খাবার পানি কিচ্ছু দিল না, ঠিক অনেকটা ওই নিউ ইয়র্কের মতো আর কি। অনেক সময় আমাদের ঢাকার মধ্যেও এই সুন্দর চলে আসছে, মেহমান বাসায় গেলে বিরক্ত হয়ে যায় তাই না? আচ্ছা ওরা বিরক্ত হলো, মেহমানদারি করলো না, কিন্তু খিদির আলাইহিসসালাম ওই বাড়ির একটা দেওয়াল ধসে পড়েছিল, তিনি নিজে সেই দেওয়ালটাকে নির্মাণ করলেন, নির্মাণ করে আগের জায়গায় স্থাপন করে দিলেন। এটা দেখে মুসা আলাইহিসসালাম বললেন তারা আমাদেরকে পানি দিল না, খাবার দিল না, সৌজন্যমূলক আচরণ করলো না, আপনি উল্টা তাদের দেয়ালটা নির্মাণ করে দিলেন কোনো পারিশ্রমিক ছাড়াই, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক দিতে পারতেন। এবার তিনি বললেন হায়দা ফেরক ও বাইনি ও বাইনাক, এবার এটাই তোমার আমার পার্থক্য, তোমার সাথে আমার পথ চলা আর হলো না, তোমার সাথে আমার আর কি হলো না, পথ চলা হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি ওই দিন মুসা আলাইহিসসালাম কষ্টগুলো না করতেন তাহলে অনেক কিছু জানা যেত, আর জানা গেল না। তবে তিনি বললেন যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি কাজগুলো করেছি, ওই যে সাফিনা সেটা আমি ফুটো করেছি এই কারণে পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো থাকলে নৌকা তারা হাইজ্যাক করে নিয়ে যাবে, বাইরের চোখ দিয়ে তোমার কাছে মনে হয়েছে আমি অন্যায় করেছি কিন্তু ইন্টারনাল আইস দিয়ে দেখে তুমি বুঝতে পারতে আমি অন্যায় করিনি বরং তাদের উপকার করেছি। কথা বোঝা যাচ্ছে? ওই যে বাচ্চাকে আমি হত্যা করেছি আমি নিজেই করিনি আল্লাহর আদেশে করেছি, এই বাচ্চা যদি বড় হতো বড় কাফের হতো এবং সে তো নিজে কাফের হতোই, অন্যদেরকেও পিতা মাতাকে পর্যন্ত কুফুরতে নিয়ে আসতো, আল্লাহর হুকুমে আমি হত্যা করেছি আল্লাহ তার বিনিময়ে এই পিতা মাতাকে আরো ভালো সালেহ সন্তান দান করবে ইনশাআল্লাহ। তাই আমি বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখে তুমি বুঝতা যে আমি অন্যায় করি না। এরপরে আমি যে দেয়াল নির্মাণ করেছি ওই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার পৈতৃক রেখে দেওয়া সম্পত্তি আছে, যদি এটা নির্মাণ না করতাম সম্পত্তি মানুষ নিয়ে যেত, নির্মাণ করেছি এরা যখন বড় হবে তখন এই সম্পত্তি তারা পাবে। তিন তিনটা ঘটনায় মুসা তুমি তাড়াহুড়া করেছ, সবর করতে পারোনি, বাহ্যিক জ্ঞান দিয়ে তুমি বিচার করেছ, তাই বাহ্যিক জ্ঞান দিয়ে যা দেখছেন তা সবসময় সত্য নাও হতে পারে।
আপনাকে প্রথমে বুঝতে হবে সূরা কাফ কিভাবে পড়তে হবে। এক্সটারনালি পড়লে আপনি সব হেদায়েত নাও পেতে পারেন। এখানে খিদির আলী ইসলামের মতো ইন্টারনাল অবজারভেশন থাকতে হবে, তখন কি আপনি সঠিক হেদায়েতের সন্ধান পাবেন। এইটা হচ্ছে সূরা কাফ বোঝার মূলনীতি এবং শেষ জামানায় চড়ার মূলনীতি। শেষ জামানায় আপনি শুধুমাত্র বাইরের চোখ দিয়ে সব বিল করতে পারবেন না, বাইরের চোখ দিয়ে দেখবেন হ্যাঁ সব এগিয়ে যাচ্ছে মাশা আল্লাহ বিশ্ব এগিয়ে যাচ্ছে, ভেতরের চোখ দিয়ে দেখবেন বিশ্ব কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। নবী মূসা এবং খিদির আলাইহিমা সালাম তাদের দৃষ্টিভঙ্গির যে পার্থক্য, এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আগে। এক্সটার্নাল শুধু বাহ্যিক জ্ঞান নয়, ইন্টারনাল অবজারভেশন লাগবে। এই দুইটা যখন একত্রিত হবে আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনি আসবে ইনশাআল্লাহ, নূর আসবে, বারাকা আসবে, দূরদর্শিতা বসিরা আসবে, তখন আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর, লিসন লিসন কেয়ারফুলি, নূর কখনো এমন হৃদয়ে আসবে না, কেল্লা আল্লাহ আল্লাহর কসম কখনো নয়, নূর কখনো এমন মনের মধ্যে আসতে পারে না যে মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, গিবত্ব আমাদের সংস্কৃতির চর্চা আছে, কিবার অহংকার আছে, এমন পরিচয় কশ্চিন কালে আল্লাহ নূর আসতে পারে। আল্লাহ নূর পেতে হলে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল আখলাকের সাথে হৃদয়টা কলবটাকে পরিশুদ্ধ পরিষ্কার করতে হবে, তারপরে নূর আসবে ইনশাআল্লাহ। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া করতে হয় এবং সূরা নূরের উপর আমল করতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবার এই দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে একটা গল্প দেখে আপনি শেষ করেন, আর কিছু দরকার নেই, চলে যান আসহাবুল কাহফের গল্পে। লাস্ট অংশ আমার আমার লেকচারের আছে, আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম বাট টাইম আমাকে অ্যালাউ করছে না। লাস্ট পাঁচ মিনিট আপনি এবার এই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগিয়ে আসেন আসহাবুল কাহফের গল্পে। লিসন, একটা সভ্যতা ছিল, সভ্যতার রাজা, তার নাম দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এ ব্যক্তি স্বৈরাচারী, উদ্ধত অহংকারী, এবং তার সমাজের মধ্যে এমন কোনো জাহিলিয়াত নাই যেটা ছিল না, স্পেশালি ছিল শিরক। কি ছিল? শিরক ছিল, কুফর ছিল, আল্লাহ গ্রহিতা ছিল, অশ্লীলতা ছিল, এভরি সিঙ্গেল জাহিলিয়াত ওয়াজ দেয়ার সেখানে ছিল, ঠিক আছে। এরকম একটা সভ্যতার মধ্যে, লিসেন, এরকম একটা সভ্যতার মধ্যে আল্লাহ পাক অল্প কিছু যুবক ছেলেকে হেদায়েত দিলেন। কাকে দিলেন? এবং এই যুবক ছেলেরা ছিল তৎকালীন সরকারের মন্ত্রী মিনিস্টারের ছেলে, মাশাআল্লাহ, এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছেলে। হেদায়েত পেয়েছে, প্রথমে ঈমান গোপন রেখেছে। ঈমান কি করেছে? গোপন রেখেছে। তারা এক তাওহীদে বিশ্বাস করছে, এক আল্লাহ, ঈমান গোপন রেখেছে। মানুষকে জানানোর অপশন নাই, সবাই শিল্পী আছে, আমি কাকে বললে কি হয়, গোপন রেখেছে। এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, তারা দাওয়াতি কাজ করলেন, কিছু খুব বেশি কাজের কাজ হয়নি, তারা দাওয়াতি কাজ করলেন, মানুষ শূন্য না কথা। এবার ওই দাকিয়ানুস বাচ্চা ওদেরকে ডেকে নিয়ে আসে, এসে আলটিমেটাম দিল, তিন দিন সময় দিচ্ছে, তিন দিনের মধ্যে যদি তোমরা ধর্ম ত্যাগ করে আগের জায়গায় ফিরে না আসো তোমাদের শিরচ্ছেদ করা হবে। কি করা হবে? শিরচ্ছেদ করা হবে। এবার এই কয়জন, মেলা হচ্ছে, শিল্প উৎসব হচ্ছে, গাছের আড়ালে বসে আছে নয়জন, এবং বসে একে অপরের সাথে পরিচিত হচ্ছেন, চিন্তা করছেন কি করা যায়। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আর এই সমাজে থাকবো না, কি করবো না, এই সমাজে থাকবো না। তারা সেখান থেকে বের হয়ে গেলেন, উদ্দেশ্য ছিল ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে, জাহিরিয়াত থেকে ডিসকানেক্টেড হয়ে এমন কোনো জায়গায় চলে যাওয়া যেখানে গেলে তারা শান্তিপূর্ণভাবে দিন পালন করতে পারে। কথা বুঝতে পারছেন? তারা রওনা দিলেন, রাত হলো, বাই দ্য ওয়ে তাদের সাথে একটা কুকুরও ছিল, কি ছিল? একটা কুকুরও ছিল। তারা হাঁটতে থাকলেন, রাত হয়ে গেল, রাত্রেবেলা তারা আশ্রয় নিলেন একটা গুহার মধ্যে। কোথায়? গুহায়। ঘুম চলে আসলো, ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়লেন, আর ঘুম থেকে উঠছেন না। এবার ঘুম থেকে উঠলেন, ওঠার পরে বলছেন আমরা কতদিন ঘুমিয়েছিলাম, একজন বলছে একদিন, একজন বলছে একদিনের কিছু কম, একজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন। যাই হোক, পকেট থেকে কিছু মুদ্রা বের করলেন, লিসেন কেয়ারফুলি, এমন মুদ্রা যেটা নিয়ে ঘুমিয়েছিলেন 309 বছর আগে, সেই মুদ্রা বের করলেন 309 বছর পর, তারপরেও সেই মুদ্রার দাম কমে যায়নি। সেই মুদ্রা হাতে দিয়ে বললেন বাজারে যাও, কিছু খাবার নিয়ে আসো, খেয়াল রাখবে কোন খাবারটা উত্তম। আমি টাইম সংগ্রহ হচ্ছে না বলে খুব দ্রুত বাংলায় বলছি, প্রত্যেকটা অ্যারাবিকে ব্যাখ্যা করতে পারলে আমি শান্তি পেতাম, ঠিক আছে। যাই হোক,
বাজারে গেলেন, এইটা এই মুদ্রাগুলো নিয়ে যাও, বাজার থেকে খাবার নিয়ে আসো। এবার সে ব্যক্তি বাজারে গিয়ে দেখছে যেখান থেকে এসেছিলাম এই জগৎটাকে তেমন মনে হচ্ছে না, আমরা কি পথ ভুল করলাম নাকি স্বপ্ন দেখছে? ওই মানুষগুলো নাই, সেই গাছপালা নাই, সেই ট্র্যাক নাই, কিছুই নাই। হ্যাঁ, এই বাজারটা আছে ঠিক, কিন্তু বাজারের পরিবেশ তো আগের মতো নেই। গতকাল রাতেই তো সেখান থেকে আসলাম, তার কাছে মনে হচ্ছে সে পাগল, বা তার কাছে মনে হচ্ছে সে বিভ্রান্ত হয়ে গেছে, মস্তিষ্ক ভ্রম হচ্ছে, কি হচ্ছে, হ্যালুসিনেশন হচ্ছে নাকি, এমন মনে হচ্ছে। যাই হোক, রুটি কিনলেন, মুদ্রা দিলেন, এই মুদ্রা দেখে রুটিওয়ালা বলছে এই মুদ্রা কোথায় পেয়েছে? এই মুদ্রা তো সবার কাছে থাকার কথা না, এই মুদ্রার মধ্যে সিলমোহর আছে, এটা তো 300 বছর আগের মুদ্রা। কত বছর? 300 বছর আগের মুদ্রা। এই ব্যক্তির কি অবস্থা তখন চিন্তা করেন। আপনারা যদি এমন কেউ বলে ঘুম থেকে উঠে বাজারে যান টাকা দেন, আর মানুষ বলে এটা 1000 বছর আগে, আপনার কি অবস্থা হবে? তারা হতভম্ব, হতভম্ব। না, আমি তো গতকালকে বের হচ্ছে এখান থেকে, আমি গতকালকে বের হচ্ছি, আমার সাথে আমার ভাইরা আছে। কি বলছো, পাগলের মতো কথা, এটা 309 বছর আগের মুদ্রা। এখানে দাকিয়ানোস বাদশার নাম লেখা আছে, এই বাদশা 300 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ। এবার ওই ওই যে থাকে না পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থার লোক, এরা তাকে ধরলো, মনে হয় তুমি গুপ্তধন পেয়েছো, ধরে রাজার কাছে নিয়ে গেছে। এবার রাজার কাছে গিয়ে সে আরো হতবাক, আমরা ছিলাম এই রাজ্যের মন্ত্রীদের ছেলে, আমাদের চেয়ে ভালো কেউ জানবে রাজাকে ছিল, তাই না কি? এবার তো দেখি এই রাজা সেই রাজা নয়, তো অন্য রাজা, তো অন্য রাজা। এই রাজা, এই রাজা আবার জালেম নয়, এ মাশাল্লাহ আল্লাহ বিশ্বাস করে, ভালো, জুলুম করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কিন্তু এরা একটা কনসেপ্টে বিশ্বাস করে না, সেটা হলো আল্লাহ মৃত্যুর পরেও আবার জীবিত করতে পারে, এটাতে বিশ্বাস করে না, বাকি সব বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন? এবার এই রাজার সামনে দাঁড়িয়ে সে বলছে যে আমরা গতকালকে বের হয়েছিলাম, এটা সেটা আমরা গুহায় আশ্রয় নিয়েছি, আমার ভাইরা সেখানে এখনো আছে, আমি খাবার কিনতে এসেছি, এই তো ঘটনা খুলে বললেন। তখন এই রাজা বলছেন, হ্যাঁ, এমন একটা ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে যে আজকে থেকে 300 বছর আগে 7 জন বা 9 জন যুবক বের হয়ে গেছে, আর ফিরে আসে নাই, তোমরা কি সেই যুবক? ওদের অবস্থা চিন্তা করেন। তখন তাদের বুঝতে একটু সময় লাগলো, বাট শেষে গিয়ে তারা বুঝতে পারলেন, হ্যাঁ, ঘটনা আসলে এই, আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন, তারপরে জীবন্ত করেছেন। কথা বুঝতে পারছেন? মাত্র 9 জন যুবককে দিয়ে আল্লাহ পাক পরের একটা পুরো প্রজন্মকে হেদায়েত দিলেন, যারা পরকালে বিশ্বাস করতো না, রেজারেকশন বা পুনরুত্থানে বিশ্বাস করতো না। কথা বুঝতে পারছেন? বলে তোমার সাথীরা কোথায়? আছে গুহায়, চলো আমার সাথে। তারা গিয়ে দেখলো, হ্যাঁ, তারা সেখানে আছে। এই ঘটনার মধ্য দিয়ে পুরো সভ্যতাটাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আল্লাহ 309 বছর পর ঘুম থেকে ওঠাতে পারেন, সে আল্লাহ অবশ্যই মানুষের মৃত্যুর পর আবারও জীবন দিতে পারেন। এটা আল্লাহ হিকমা, প্রজ্ঞা। এই ঘটনা আল্লাহ পাক সূরা কাহফ এনেছেন। আপনার সাথে, শেষ জামানার সাথে আর চলমান ফিতনার সাথে, দাজ্জালের সাথে, এটার কি সম্পর্ক? এটা ভালো প্রশ্ন না? কিভাবে ইসলাম আপনাকে বাঁচাবে? শোনেন, যখন মাসিহুদ দাজ্জাল আসবে, লিসেন কেয়ারফুলি, তখন সভ্যতা এমন হবে যে চতুর্দিকে ফেতনা থাকবে। ফেতনা থাকবে আপনার আপনার অর্থনীতিতে, সমাজনীতিতে, আপনার পরিবারে, আপনার ধর্মে, আপনার পলিটিক্সে, আপনার মিডিয়ায়, আপনার প্রযুক্তিতে, এভরি সিঙ্গেল সেক্টর ফেতনা দিয়ে ভর্তি হবে। ঠিক আসহাবুল কাহফ ওই যুগের মতোই, ঠিক আসহাবুল কাহফ ওই যুগের মতোই এমনভাবে ফেতনা আসবে যে আপনি এটাকে লড়তে পারবেন না। অপশন অপশন, তারা সাইলেন্টলি সেখান থেকে চলে গেছেন। ফেতনাময় পরিবেশে যদি আপনি ইমান ধরে রাখতে না পারেন, তখন এই ফেতনা থেকে ডিসকানেক্টেড হয়ে নিজে একা একা থাকার চেষ্টা করেন, ঘরে থাকেন, কম কথা বলেন, কম মানুষের সাথে মেশেন, গোনার জন্য বেশি কান্নাকাটি করেন, বেশি বেশি নেক আমল করতে থাকেন, আপনি কিছুটা হলেও ফেতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। ফেতনাময় পরিবেশটা এত ভয়াবহ হবে যে আপনি এখানে দাঁড়িয়ে এটাকে যুদ্ধ করতে পারবেন না। যখন মাসিহুদ দাজ্জাল আসবে তখন এই ঘটনাগুলো ঘটবে, তারাই কাজটা করেছে। এখানে আর কিছু টিপস আমি দিচ্ছি, এরকম সিচুয়েশনেও, লাস্ট 5 মিনিটস, এরকম সিচুয়েশনের মধ্যে দেখবেন আল্লাহ পাক এই ফেতনাময় পরিবেশেও কিছু যুবক ভাইকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওই রকম পরিবেশেও
একটা দাকিয়া রুসের ওই মানে সামাজিক অবক্ষয়ের পরিবেশেও আল্লাহ পাক বাছাই করে কিছু যুবককে হেদায়েত দিয়েছেন। এটা আল্লাহ সুন্নাহ, যত জাহেলিয়াত থাকুক না কেন আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ, এবং তাদের মতো যুবকরাই হবে আগামী দিনে কান্ডারি ইনশাআল্লাহ। সূরা কাহফ কথা বলছে, সূরা কাহফের কথা বলছে, আসহাবুল কাহফের কথা বলছে, এবং আল্লাহ বলছেন ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ ওদের হেদায়েত বাড়িয়ে দিব, আমি হেদায়েত দিব, আমি হেদায়েত বাড়িয়েও দিব, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, যুবকদের হৃদয়গুলোকে আমি জুড়ে দিব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখবেন তা হবে, যুবকদের মনগুলোকে আমি ইমানের বন্ধনে জুড়ে দিব ইনশাআল্লাহ। তারা ফেতনার পরিবেশ থেকে ডিসকানেক্টেড হয়ে গুহায় আশ্রয় নিলেন। নবী সাল্লাল্লাহু এই কথাই বলেছেন, শোনেন, এমন ভাবে ফিতনা গ্রাস করবে যে একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, যেটা নিয়ে সে পালিয়ে যাবে কান্ট্রি সাইডে, সেখানে গিয়ে সে থাকা শুরু করবে, ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। এই হাদিস নাই? সুবহানাল্লাহ, আছে, পরিস্থিতি ওইদিকে যাবে আস্তে আস্তে। শোনেন, যদি আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক মহামারী যে ধাক্কা চলছে, আরো যদি মহামারী বাড়তে থাকে, এখন মনে করেন একটা ড্রিজলিং শাওয়ার হচ্ছে, ভাইরাসের ড্রিজলিং শাওয়ার, মানে ঝিরিঝিরি বৃষ্টি, এরপর দেখবেন এমন যদি হয় যে হেভি শাওয়ার শুরু হলো, মানে আপনার আরো বেশি ভাইরাস নতুন নতুন রূপ নিচ্ছে, কোভিড, ওমিক্রন, এইটা সেটা একটা একটা করে আসতে থাকছে। আর হিস্ট্রিতে এমন কখনো হয়নি যে দুই বছর ধরে এটা কন্টিনিউ হচ্ছে, না। তো যদি আরো কিছু বাড়তে থাকে, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় আসতে থাকে, তখন যারা বেশি ঘন বসতিপূর্ণ জায়গায় আছে তাদের চাইতে তারা বেশি সেফ থাকবে, যারা কম ঘন বসতিপূর্ণ জায়গায় বাস করছে। ফিতনা এমনভাবে গ্রাস করে, যারা গ্রামাঞ্চলে বাস করছে, রুট লেভেলে থাকছে, কৃষিকাজ করছে, ফ্রেশ খাবার খাচ্ছে, ফ্রেশ বাতাস নিচ্ছে, পরিশ্রম করছে, দেখবেন তাদের মৃত্যুর হার অনেক কম হবে ইনশাআল্লাহ, ইমিউনিটি সিস্টেম বাড়বে। আর আপনি আমি যে পড়ে আছিলেন জ্যাম বড় শহরের মধ্যে, দেখবেন র্যাপিডলি ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, তাদের ইমিউনিটি সিস্টেম আর ওই ব্যক্তির এক হবে না, যে ব্যক্তি ওই যে রুট লেভেলে থাকছে, ফ্রেশ খাবার খাচ্ছে, ফ্রেশ বাতাস নিচ্ছে, পরিশ্রম করছে, কায়িক পরিশ্রম করছে, ওর ইমিউনিটি সিস্টেম আমার চেয়ে অনেক বেশি স্ট্রং, ছড়িয়ে পড়লেও সে দেখবেন কম এফেক্টেড হচ্ছে। ফিতনাময় পরিবেশ থেকে দূরে থাকার জন্যে নির্জনতা অবলম্বন করেন, ঘরে থাকেন, পাপের জন্য কান্নাকাটি করেন, কম বিশের মানুষের সাথে কম কথা বলেন, কম ফিতনার মধ্যে ঢোকেন, একটু রুট লেভেলে থাকার চেষ্টা করেন, আপনি অনেকটা সেফ থাকবেন ইনশাআল্লাহ, অনেকটা সেফ থাকবেন। এটা আমার পরামর্শ, আমার পরামর্শ, আমার মন্তব্য, আর ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি কখনো বলিনি যে আমার মতামত আপনাকে গ্রহণ করতেই হবে, কখনো নেভার, বরং আমি বলছি ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়নকে গ্রহণ করার দরকার নেই আপনার, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট, যতক্ষণ আপনার কাছে মনে না হচ্ছে যে হ্যাঁ ভাই ঠিক বলেছে, যখন আপনার কাছে গবেষণা করে পরিস্থিতি বুঝে মনে হবে যে হ্যাঁ ভাই বাবা ঠিক আছে, তখন গ্রহণ করে, তার আগে দরকার নেই, কোনো দরকার নাই, আমি বলিনি গ্রহণ করতেই হবে। আসহাবুল কাহফ সরে গিয়েছেন, আপনাকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে, দাজ্জালের ফিতনার সাথে আপনি ফাইট করতে পারবেন না, সহজ না, ফিতনা চতুর্দিক থেকে। এবার দেখেন যুবকদেরকে হেদায়ত দিয়েছেন, আল্লাহ পাক হেদায়ত বাড়িয়ে দিয়েছেন, শুধু তাই না, যখন তারা ঘুমিয়েছিল ওই কাহফের মধ্যে, যখন তারা গুহায় ঘুমিয়েছিল, তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয়, আল্লাহ পাক সূর্যকে একদিক থেকে উঠিয়েছেন আর একদিকে ডুবিয়েছেন। কথা বুঝতে পারছেন? যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য প্রকৃতিকে অনুগত করে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই আসহাবুল কাহফ যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পাশ পরিবর্তন করেছেন, ডান কাত বাম কাত। আপনি যদি আল্লাহর পথে থাকেন, আল্লাহ আপনাকে মালায়েকা দিয়েও সাহায্য করতে পারে ইনশাআল্লাহ। এইটুকু হেদায়েত, আমি বললাম সময় নেই, বলতে পারছি না সব কথা, এতটুকু বলবো এই ফিতনাময় পরিবেশের মধ্যে আসহাবুল কাহফ যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন, হেদায়েতে এসেছেন, দাওয়াতে কাজ করেছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, এক পর্যায়ে পারেন নাই, ফিতনা ব্যাপকভাবে ঘিরে ফেলেছে, তারা সরে গিয়েছে ওই ফিতনা থেকে, ডিসকানেক্টেড হয়ে গেছে। এটাই সুন্নাহ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, রিমেম্বার, এটাই সেই কাজ যেই কাজ আপনাকে দাজ্জালের সভ্যতা থেকে বাঁচাবে। ইট ক্যানট ফাইট উইথ মাসিহ দাজ্জাল, আপনি দাজ্জালের সাথে ফাইট করতে পারবেন না, ঈসা ইবনে মারিয়াম পারবে ইনশাআল্লাহ,
এর মানে এই না আপনি চেষ্টা করবেন না, আমি এটা বলিনি, এর মানে এই না আপনি চেষ্টা করবেন না, আপনি ইলম অর্জন করবেন। আপনি এই পরিবেশের মধ্যেও প্রথমে ইলম অর্জন করবেন, ইলম অনুযায়ী আমল করবেন, তাজকি আত্মশুদ্ধি অর্জন করবেন, কোনো সমস্যা নেই, আদর্শ পরিবার গড়বেন। কথাগুলো শোনেন, ইলম আমল সালে তাজকি আত্মশুদ্ধি, আদর্শ পরিবার গঠন করা, আপনার হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জানা আপনার দুর্নীতি করপশনে যাবেন না, আপনি সাংস্কৃতিক ক্ষেত্রে এমনভাবে থাকবেন যেখানে জেনা না হয়, অশ্লীলতা না হয়, বিহাগ্র না হয়, অপসংস্কৃতি না গ্রাস করে, পরিবার আপনার রিজিক তাজকি আত্মশুদ্ধি জানান যে আমল করা আইন অর্জন করা এভাবে চলবে, দাওয়াতি কাজ করতে থাকবেন। একটা পর্যায়ে যদি দেখেন যে ফিতনা এমনভাবে গ্রাস করেছে আপনি আর পারছেন না, তখন আসহাবুল কাহফ যা করেছেন সাইলেন্টলি সেখান থেকে ডিসকানেক্টেড হওয়া, এটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। যেটা এটাই সেই মেসেজ যেটা সূরার মধ্যে আছে যা আপনাকে মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। এমনকি যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে মালায়েকা দিয়ে সাহায্য করতে পারে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করিয়ে দিতে পারে, আল্লাহ পাক আপনাকে ঘুমের মধ্যেও সাহায্য করতে পারে, আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ, এবং দেখবেন অল্প কিছু মানুষকে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েতের আলো দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি আগামী দিনগুলো কষ্টকর হবে, কঠিন হবে, এই কঠিনতার মধ্যেও ইমানকে ধরে রাখতে হবে, পড়াশোনা করতে হবে, পরিবারের আদর্শ ধরে রাখতে হবে, মধ্যমপন্থী থাকতে হবে, চরমপন্থী হওয়া যাবে না এবং শৈথিলতাবাদী হওয়া যাবে না। আমরা সবাই একে অপরের ভাই, ধর্মীয় ক্ষেত্রেও পলিটিক্যাল ক্ষেত্রেও যারা আমাদের ধর্মের মধ্যে আছে, পলিটিক্স আছে, সবাই কিন্তু আমাদের ভাই, সবার কল্যাণকামী হতে হবে। কারো প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এবং দেশ রাষ্ট্র উম্মার উপকার করতে পারবেন না। সবাইকে নিয়ে এগোতে হবে ইনশাআল্লাহ তাআলা, এবং সবার ভালোটুকু নিবেন, খারাপটুকু ছেড়ে দিবেন, দাওয়াতি কাজ করতে থাকবেন, মানুষকে কল্যাণের আহ্বান করবেন। যদি আপনি দেখেন এমন ফিতনা চলে আসে আপনি আর পাচ্ছেন না, আপনি অরাজকতা সৃষ্টি না করে সাইলেন্ট গিয়ে আসহাবুল কাহফের মতো সরে যান, সরে গিয়ে নিজের পরিবার নিয়ে আপনি ইসলাম পালন করতে থাকেন, ফেতনা থেকে ডিসকানেক্টেড থাকেন, অ্যাটলিস্ট আপনি ওদের চেয়ে বেশি ভালো থাকবেন যারা ফেতনাময় পরিবেশে ইমান আমল হারাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। আগামী দিনগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহফের হেদায়েতের আলো নিয়ে পথ চলার তৌফিক দান করুন। আমিন।